রাজধানীর বাজার পরিস্থিতি জানব কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ আহমেদ আপনি কারওয়ান বাজারে আছেন একটু বলবেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ঢাকার বাজারে কোন কোন সবজি বা কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি মাহমুদ থাকে এই যেহেতু আজকে ছুটির দিন ক্রেতার সংখ্যাও বেশি অভিযোগও বেশি আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি যদি এই মুহূর্তে চিত্র যদি দেখা আমি আরও নির্দিষ্ট করে বললে কারণ বাজারে যে পাইকারি বা খুচরা যে চালের দোকান সেখানে এবং আমরা যদি বলি যে আপনি কিছুক্ষণ আগেও একটা প্রতিবেদন দেখছিলেন যে গত দুই সপ্তাহ ধরে বাজারে কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী বিশেষ করে মোটা চাল যেটা স্বর্ণা গুটি স্বর্ণা নামে পরিচিত চুয়ান্ন টাকার নিচে মিলছে না যেটা আট থেকে দশ দিন আগেও কিন্তু এটা পঞ্চাশ থেকে বান্ন টাকা কিন্তু টাকার এবং এই বিষয়ে আমি নওগাঁ যেটা বড় মোকাম কুষ্টিয়া ব্যবসায় সাথে কথা এবং একই সাথে খাদ্য সচিবের সাথে কথা হয়েছিল কুচরা বিক্রেতাদের অভিযোগ যে পর্যাপ্ত মজুদ থাকার পরও কোন সংকট নাই কিন্তু শুধুমাত্র মিলারদের সিন্ডিকেট কারণে দামটা বাড়ছে আর মিলারদের বক্তব্য যে আসলে তাদের হাতে কোনো কিছু নেই সবকিছু যে বড় কোম্পানি কর্পোরেট কোম্পানি তারাই কিন্তু বেশি পরিমাণ মজুত করে চালের দামটা বাড়িয়ে দিচ্ছে আর এই বিষয়ে খাদ্য সচিব তার বক্তব্য হচ্ছে তারা এই বিষয়ে স্বীকার করে নিচ্ছেন যে চালের দাম বৃদ্ধি পেয়েছে তারা যাতে সরবরাহ ব্যবস্থাটা সঠিক থাকে সেই জন্য তারা পদক্ষেপ নিচ্ছে পাশাপাশি তাদের যে তদরকি সংস্থাগুলো সেগুলো তারা জোরদার করার চেষ্টা করছে কিন্তু যত যা আশ্বাস হোক না কেন ভোক্তাকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং ভোক্তা কিন্তু কোনোভাবে এই সরকারি আশ্বাসে আর আশ্বস্ত হচ্ছে না তারা বলছে কার্যকর ব্যবস্থা দেখতে চায় পাশাপাশি সবজির দাম কিছুটা কমলো বৃষ্টির জন্য আজকে কিছুটা বেড়েছে চিনির দাম বাড়তে মুরগির দামও সপ্তাহের ব্যবধানে দশ থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে যদি এক কথা আপনাকে বলা চাল মুরগি সবজি আসলে খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতি নেই ভোক্তারা মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি সবশেষ শাহিদ আহমেদ আপনাকে ধন্যবাদ আমরা জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরের বাজার পরিস্থিতি